রিভাইবেরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুমিনদের ক্যারিয়ার ভাবনা। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, না হলে মিস করে ফেলবেন আমাদের এই বই সিরিজটি। ইসলামে রিজিকের ধারণা, আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে পশ্চিমা কনসেপ্টে ক্যারিয়ার বিষয়টা কেমন, এর উদ্দেশ্যগুলো কি কি। যারা আমাদের আগের অডিওগুলো দেখেননি তারা দ্রুত দেখে ফেলুন, না হলে এই অডিওটা আপনাদের বুঝতে কষ্ট হবে। যেমন তারা বলছে, সফলতা হলো সর্বাধিক ভোগ, নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়ে সর্বাধিক ভোগ করতে পারলে আপনি সফল। আমরাও কিন্তু বর্তমানে সফলতা বলতে এগুলাকেই বোঝা শুরু করেছি, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, গাড়ি ঘোড়া চড়তে পারাটাই সফলতা। একজন নারীকে তার ক্যারিয়ার বিচারে সফল বলা হচ্ছে, দেখেন না পত্রিকায় আসে সফল নারীরা, এর মানে হলো ক্যারিয়ারে কে কত উপরে উঠতে পেরেছে, অন্যান্য বিষয়ে সে কতটা ম্যানেজ করতে পারে, পরিবারকে কতটা ম্যানেজ করতে পারে, সন্তানকে সুনাগরিক করতে পারলো কিনা, এগুলো কিন্তু তার সফলতার মাপকাঠি হচ্ছে না, বরং সফলতার মাপকাঠি হচ্ছে ক্যারিয়ার। এরপর দেখুন, আমরা ছোটবেলায় পড়েছি জীবনের লক্ষ্য কি। জীবনের লক্ষ্য হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হওয়া, ক্যারিয়ার গড়া, ভালো মানুষ হওয়া, এটা কিন্তু আমরা কেউ এইম ইন লাইফ রচনায় লিখিনি। আগে একটা গল্প শুনেছিলাম যে আমেরিকায় একটি স্কুলে যখন এইম ইন লাইফ লিখতে দিয়েছে তখন এক মুসলিম শিশু লিখেছে, আমি সাহাবি হব। তখন এটা দেখে খ্রিস্টান ম্যাডাম অবাক হয়ে গেছে, কি ব্যাপার, সাহাবি হবে মানে হোয়াট ইজ সাহাবি? গার্ডিয়ানকে কল করে বলা হয়েছে, আপনার বাচ্চা এইম ইন লাইফ রচনায় লিখেছে আমি সাহাবি হব, এই সাহাবিটা কি জিনিস? তখন গার্জিয়ান ব্যাখ্যা করে বললেন যে সাহাবি হলো এমন একজন মানুষ যারা এক একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে হাতে গড়া, কোরআন ও হাদিসের সোনার পরশে গড়া একজন মানুষ, যাদের মতো কেউ হবে না দুনিয়াতে, সুন্দর ও চমৎকার মানুষ। এটা শুনে আলটিমেটলি ম্যাডাম ইসলাম গ্রহণ করেছে। এটা একটা শোনা গল্প, এর সত্য মিথ্যা আমি জানি না। দেখুন, আমরাও কিন্তু এই মেন লাইফে দেখতে পাচ্ছি যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আর্মি অফিসার হব, আরও নানান কিছু হব। এর মানে ইউরোপ জীবনের লক্ষ্য বলতে যে জিনিসটাকে বোঝে, আমরা তার থেকে আলাদা কিছু বুঝি না, ভাবি না, বরং একই চিন্তা চেতনা আমাদের মনের মধ্যে গেঁথে আছে। সফল নারী, সফল ব্যক্তি, এসব টার্মে আমরা তাই বুঝি, ইউরোপ যা বোঝে ও বোঝাই। এখন তাহলে ভাবুন, আমাদের সমস্ত কর্মপ্রচেষ্টার লক্ষ্য কি হবে? আমার লক্ষ্য কি আল্লাহকে খুশি করা হবে, ধর্মীয় বিষয় হবে, জান্নাত ও আখেরাত হবে? ওদের চিন্তা দর্শনে এই প্রশ্নগুলোর জবাব হলো না, আমার সমস্ত কর্মপ্রচেষ্টার লক্ষ্য হবে ইহকালকে কিভাবে আমি এনজয় করব। আমার বাবা উপজেলায় একটি বাড়ি করেছেন, আমি কিভাবে ঢাকায় একটি বাড়ি করতে পারবো, বাবার চেয়ে আরও উপরের পর্যায়ে ভোক্তা কিভাবে হতে পারি, সেটাকেই বলা হচ্ছে সমস্ত কর্মপ্রচেষ্টার লক্ষ্য, পার্থিব সুখ, পার্থিব উন্নতি। সেকুলারিজমের আভিধানিক অর্থ হল ইহলৌকিকতা, ইহলোক কেন্দ্রিক চিন্তাভাবনা, ইহলোকই সবকিছু, ইহলোকের বাইরে অন্যান্য বিষয়কে গৌণ বা অপ্রয়োজনীয় মনে করা। আবার কর্মপ্রচেষ্টার লক্ষ্য হতে হবে সেকুলার, আমার স্বপ্ন সাধনা, হাসি কান্না সব হবে সেকুলার। সেদিন একটা ভিডিও দেখলাম, চিত্রনায়ক সাকিব খানের জন্য এক ছেলে কাছে বলছে, আমি সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি ভাই আপনাকে এক নজর দেখব বলে, বিশ্বাস করেন ভাই আমার অনেক কষ্ট হচ্ছে। মানে সাকিব খানের উদ্দেশ্যে সেই কথাগুলো বলছে। তো তার অবস্থা চিন্তা করুন, সকাল থেকে এত কষ্ট করে দাঁড়িয়ে আছে, তার সমস্ত কষ্টের লক্ষ্য হলো এই আজেবাজে সামান্য বিষয়, কোনো খেলুড়ে দলের জয় পরাজয়ের সাথে আমাদের অন্তরে সুখ দুঃখ বাঁধা, যারা আমাকে চেনেও না। তার মানে আমরা বুঝতে পারলাম ইউরোপীয় জীবন দর্শন আর আমাদের জীবন দর্শন হুবহু এক হয়ে গেছে। উপনিবেশ আমলে ব্রিটিশরা আমাদেরকে ইউরোপীয় জীবন দর্শন শিখিয়ে গেছে, ফলে তারা আর আমরা খুব বেশি আলাদা নই, ইসলাম থেকে আমরা বহু দূরে সরে এসেছি। ইসলামী চিন্তা চেতনা, আল্লাহ যা বলেছেন, রাসুল আমাদেরকে যা বুঝিয়েছেন, ক্যারিয়ারের বিষয়েও এটাই হয়েছে। ক্যারিয়ারের বিষয়ে প্রচলিত ধ্যান ধারণা নিয়ে এই অডিওটি শুনতে শুরু করলে শ্রোতা অনেক ক্ষেত্রেই আশাহত হবেন, অনেক অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হবে। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে যে আমি যা জানি, যা বুঝেছি, তা পরিপূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহ ও তার রাসুলের কথাগুলো, পরবর্তী সময়ে ওলামায়ে কেরামে হক কথাগুলো হুবহু আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আশা করি এতক্ষণে আলোচনায় এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমের ক্যারিয়ারের ধারণা কি।
আমাদের অঞ্চলে এই বিষয়ে ধারণা কি এবং এই ধারণা আমরা কোথা থেকে পেলাম ইত্যাদি। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি ইসলামে রিজিকের ধারণা কি এই আলোচনায়। রিজিক শুধু বস্তুগত বিষয় নয়, আমরা বাংলায় রিজিককে বলি জীবন উপকরণ, মানে জীবন চালাতে কি কি লাগে তাকে বলে জীবন উপকরণ বা রিজিক। ইসলামের কনসেপ্ট হচ্ছে রিজিক শুধু বস্তুগত কোনো বিষয় নয়। যেমন দেখুন, রিজিকের বস্তুগত বিষয় ওষুধ, খাবার, সতেজতা, অর্থ সম্পদ, আবার অবস্তুগত বিষয় রোগ মুক্তি, ক্ষুধা মেটা, ঘুম, প্রয়োজন মেটা। বস্তুগত রিজিক হচ্ছে ওষুধ, অবস্তুগত রিজিক হচ্ছে রোগ মুক্তি, মানে আপনি ওষুধ সেবন করবেন, কিন্তু ওষুধ সেবন করলেই যে আপনার সবসময় রোগ মুক্তি লাভ হবে তা কিন্তু নয়। একইভাবে বস্তুগত রিজিক হচ্ছে ঘুম, অবস্তুগত রিজিক হচ্ছে সতেজতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। সমস্ত ক্লান্তি ভুলে আল্লাহর রাসূল সতেজ হয়ে যান যদি তিনি নামাজ পড়তে পারেন। তার মানে সতেজতা ঘুম ছাড়া আল্লাহ তাআলা দিতে পারেন। আবার আমাদের বিজ্ঞানীরা একথা বলেন যে কারো যদি সতেজ লাগতে হয় ঘুমের পরে, কারো যদি সতেজ অনুভব হতে হয় তাহলে তাকে 12টার আগে 2 ঘন্টা ঘুমাতে হবে, বা তার প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন। আবার এমন মানুষের সঙ্গেও আপনার পরিচয় হবে যে দিনে মাত্র 2 ঘন্টা ঘুমায় এবং ওই 2 ঘন্টা ঘুমেই সে অ্যাক্টিভ হয়, সতেজতা লাভ করে। এটা আল্লাহ তাআলার দান, তিনি যাকে যেমন তৌফিক দেন সে তেমনই পাই। এটা অবস্তুগত রিজিক যা সরাসরি আল্লাহর তরফ থেকে আসে। আবার দেখুন, বস্তুগত রিজিক হচ্ছে খাবার আর অবস্তুগত রিজিক হচ্ছে ক্ষুধা মেটা বা স্বাদ। আপনি বাজার থেকে বোয়াল মাছ কিনে আনলেন বাড়িতে, কিন্তু রান্নাটা ভালো হলো না, আপনার স্ত্রী ভালোভাবে রাঁধতে পারলেন না, তার মানে আপনি বস্তুগত রিজিক খাবারটা ইনকাম করে আনতে পারলেও অবস্তুগত রিজিক স্বাদটা পেলেন না। আবার দেখা গেল খাবার আপনি কিনেছেন কিন্তু খেতে পারছেন না, ডায়াবেটিক্স বা নানা অসুবিধায়, মানে কেনার পরও খাবারটা গ্রহণ করতে পারছেন না। অর্থাৎ খাওয়ার তৌফিক, ক্ষুধা মেটা, খেতে পারা, স্বাদ হওয়া, এই বিষয়গুলো হলো অবস্তুগত রিজিক। খাবার পেয়ে গেলেই যে এই বিষয়গুলো আপনার লাভ হয়ে যাবে তা কিন্তু নয়। অনেকে দেখবেন যে অনেক খাচ্ছে কিন্তু তার ক্ষুধা মিটছে না, ক্ষুধা মেটে না এমন অসুখ আছে। আবার অনেকের দেখা যায় পেটটা এত ফেপে আছে ভালো ভালো খাবারও সে খেতে পারছে না। বস্তুগত রিজিক সে কামাই করে এনেছে কিন্তু পেট ফাঁপা হয়ে থাকার কারণে, পেটে গ্যাস জমে থাকার কারণে সে খেতে পারছে না। এটা হলো অবস্তুগত রিজিকের বিষয়। এখানে একটি হাদিসের কথা স্মরণীয়, হাদিসটিতে বলা হয়েছে শেষ জামানায় খাবারের খুব অভাব দেখা দেবে, দুর্ভিক্ষ হবে, মুমিনরা তখন ইমান আমল বাঁচানোর জন্য একটি গুহায় আশ্রয় নেবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে খাবার ও পানীয়ের কি ব্যবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে আল্লাহর জিকিরই হবে তাদের খাবার, তারা জিকির করবে আর তাদের পেট ভরে যাবে। বোঝা গেল অবস্তুগত রিজিক যে ক্ষুধা মেটা, এর জন্য আল্লাহ তাআলার সবসময় বস্তুগত খাবারের প্রয়োজন নেই। আল্লাহ এই বস্তুগত রিজিক ছাড়াও অবস্তুগত বিষয়গুলো চাইলে আমাদের দিতে পারেন। তিনি চাইলে ওষুধ ছাড়া রোগ মুক্তি দিতে পারেন, খাবার ছাড়াও ক্ষুধা মিটিয়ে দিতে পারেন, ঘুম ছাড়াও আল্লাহ তাআলা সতেজতা দান করতে পারেন। বস্তুগত রিজিক আল্লাহ তাআলা আমাদের কর্ম প্রচেষ্টার সঙ্গে সম্পর্কযুক্ত করে রেখেছেন, জীবিকার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন, কিন্তু অবস্তুগত রিজিক আসে একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে। তবে তিনি চাইলে বস্তুগত রিজিক ছাড়াও ওই বিষয়গুলোও আমাদেরকে দিতে পারেন। দেখুন, বস্তুগত রিজিক হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা, আর অবস্তুগত রিজিক হচ্ছে প্রয়োজন মেটা। এখন টাকা থাকলেই যে আপনার প্রয়োজন মিটে যাবে তা কিন্তু নয়, আবার আল্লাহ তাআলা চাইলে অর্থ ছাড়াও আপনার প্রয়োজনটা মিটিয়ে দিতে পারেন। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখবেন যাদের অর্থ সম্পদ বেশি তার অভাব তত বেশি। একটা চমৎকার হাদিসে কুৎসিত এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি আমার ইবাদতের জন্য অবসর করে নাও, যদি তুমি তা না করো তাহলে আমি তোমার 2 হাতকে শত শত কাজ দিয়ে ভরিয়ে দেব, কিন্তু তোমার অভাব কখনো পূরণ করব না। আর যদি তুমি আমার রিজিকের জন্য নিজেকে অবসর করে নাও, মানে অবসর তো তোমার কাছে আসবে না, তুমি যদি নিজে অবসর তৈরি করে নাও তাহলে আমি তোমার অন্তরকে ধনী করে দেব। যার অন্তর ধনী তার তো বেশি অর্থ সম্পদের প্রয়োজন নেই, কারণ তার তো প্রয়োজনই কম।
এত অর্থ সম্পদ দিয়ে সে করবেটা কি? মানে তার প্রয়োজন তো এমনিতেই মিটে আছে, পূরণ হয়েই আছে। দেখবেন, যার যত অর্থ সম্পদ বেশি তার তত লৌকিকতা বেশি। লৌকিকতার একটা চাহিদা আছে, তার খরচ বেশি, দেখানেপনা বেশি, ভোগ বিলাসও বেশি। মানে আয় বেশি বলেই যে তার প্রয়োজন মিটছে তা নয়, বরং তার আরো প্রয়োজন বাকি রয়ে যাচ্ছে, অপূর্ণ থেকে যাচ্ছে, কারণ তার অন্তর্ধ্বনি নয়। আল্লাহ তাআলা তার অন্তরকে অভাবী করে দিয়েছেন, তাই টাকা পয়সা তার প্রয়োজন মেটাতে পারছে না। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে প্রয়োজন মেটা একটা রিজিক, আবার অর্থ সম্পদ আলাদা রিজিক। কিন্তু আমাদের মুশকিলটা হলো, আমরা রিজিক বলতে এই খাবার ও অর্থ সম্পদকেই বুঝি, আর বাকি যে রিজিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। মানে আমরা রিজিক বলতে শুধু বস্তুগত রিজিকটাকেই বুঝি, অবস্তুগত বিষয়গুলোকে আমরা রিজিক বলতেই চাই না। অথচ অবস্তুগত বিষয়গুলো রিজিক, এবং আল্লাহ তাআলা চাইলে সেগুলো আমাদেরকে বস্তুগত মাধ্যম ছাড়াই সরাসরি দিতে পারেন। আবার বস্তুগত রিজিক থাকলেও অবস্তুগত প্রয়োজন পূরণ নাও হতে পারে যদি আল্লাহ না চান। এই হলো ইসলামের রিজিকের কনসেপ্ট। যে রাস্তাগুলো দিয়ে আল্লাহ রিজিক পৌঁছান, এক, সালাত বা নামাজ। যে রাস্তাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বস্তুগত এবং অবস্তুগত উভয় রকমের রিজিক পৌঁছান, তার মধ্যে এক হলো নামাজ। নামাজের মাধ্যমে এবং নামাজের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক পৌঁছান। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করুন, নিজেও অবিচল থাকুন, অর্থাৎ নিজেও নামাজ পড়ুন আর নামাজের দাওয়াত দিন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দেই। আমি আপনাকে রিজিক দেব, আপনি মানুষকে নামাজের দাওয়াত দিন, আপনি দাওয়াতের কাজ করুন, মেহনত করুন, নিজে আমল করুন, আরেকজনকে আমলের দাওয়াত দিতে থাকুন, আমি আপনাকে রিজিক দেব। তার মানে সালাতের দ্বারা রিজিক আসে। দুরাকাত সালাত আপনি পড়লেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনাকে ওষুধ ছাড়াই সুস্থ করে দিলেন, এরকম রিজিক আসতে পারে। তাকওয়া বা স্রষ্টানুভূতি, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয়ে ইসলামের বিধিবিধানকে শক্তভাবে মেনে চলা, হালাল হারামগুলো বেছে চলা, আল্লাহকে হাজির নাজির মনে করে আমার সামনে আল্লাহ উপস্থিত আমি কিভাবে গুনাহ করতে পারি। সূরা তালাকে বলা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে ধারণাতীত রিজিক দান করেন, যার ব্যাপারে তার কোনো ধারণাও ছিল না, তার কোনো কল্পনাও নেই যে এখান থেকে তার রিজিক আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এমন সব জায়গা থেকে তাকে রিজিক দিবেন। আল্লাহর উপর ভরসা করা, অর্থাৎ তাওয়াক্কুল, অনুকূল হোক বা প্রতিকূল, বিপদে হোক বা আনন্দের সর্বাবস্থায় আল্লাহর উপরে আস্থা রাখা, ভরসা করা, নির্ভর করা, পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করা যে আল্লাহ আপনিই করবেন, আমার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, আপনিই করবেন, আপনিই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি তোমরা সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদেরকে রিজিক দান করতেন যেমন পাখিকে রিজিক দান করেন, তারা সকালে খালি পেটে বের হয়ে আসে এবং পূর্ণ পেটে রাতে ঘরে ফিরে আসে। সুনান তিরমিজি 2344। অর্থাৎ পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করা, নিজের শক্তির উপর ভরসা না করে, কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের তদবির সুপারিশে ভরসা না করে, নিজের যোগ্যতার উপর ভরসা না করে, একমাত্র আল্লাহ তাআলার কুদরতের উপর ভরসা করা যে আল্লাহই করবেন। আল্লাহ তাআলা কুন হয়ে যাও বলার দ্বারাই ফায়াকুন হয়ে যাই, আল্লাহ চাইলেই হয়ে যাই। গভীরভাবে আল্লাহর উপর নিজেকে ছেড়ে দেওয়া, তাওয়াক্কুল করা, এর মাধ্যমে রিজিক আসে, পাখির মতো রিজিক আসে। ইস্তিগফার, প্রতিদিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া, এর মাধ্যমে রিজিক আসে। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। মুস্তাদরিকে আল হাকিম 7677। তাহলে ইস্তিগফারের মাধ্যমে রিজিক আসে। আপনি চিন্তা করতে পারবেন না যে কোথা থেকে আপনার রিজিক আসছে। কামায়ের চেষ্টা, যেটা আমরা করি এবং রিজিকের তালাশ বলতে শুধু এটাকেই বুঝি এবং বোঝাই। কোরআনের আয়াতে বলা হচ্ছে, তারপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, অর্থাৎ জিকিরের সাথে, যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমুয়া 10। 6, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক,
সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। অর্থাৎ আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, সম্পর্ক ঠিক রাখা, এর মাধ্যমে রিজিক প্রশস্ত হয়। 7, বিবাহ করা। কোরআনে এসেছে, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও, তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন। সূরা নূর 32। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে বিয়ে দাও, নিশ্চয়ই তারা সম্পদ বা সৌভাগ্য নিয়ে আসে। মুসান্নাফে ইবনু আবি শাইবা 16161। আরেকটি হাদিসে এসেছে, বিবাহের দ্বারা রিজিক তালাশ করো। আল মাকাসিদুল হাসানা হাদিস 162। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই লোকের প্রতি আশ্চর্য হই যে বিবাহের দ্বারা রিজিক খুঁজে নেয় না। এরপর তিনি উপরের আয়াতটি তেলাওয়াত করেন দলিল হিসেবে। তার মানে বিবাহের মাধ্যমে রিজিক আসে। তাহলে দেখুন, রিজিকের জন্য আল্লাহ তাআলা আমাদের মোট 6টি দোকান দিয়েছেন, কিন্তু আমি দোকান খোলা রেখেছি শুধু একটি, কেবল ব্যবসা আর চাকরির দোকান। একটি মাত্র দোকান খোলা রেখে আমি বলছি, আল্লাহ আমার অভাব দূর হয় না, আমার অভাব দূর করে দিন, আল্লাহ আপনি আমার রিজিকে বরকত দান করুন, আমার রিজিক বাড়িয়ে দিন। বাকি 7টা দোকান বন্ধ রেখে আমি বলছি, আমার রিজিকের অভাব দূর হয় না। ক্যারিয়ার মানে যদি রিজিকের তালাশ হয়, তবে এই 7টি মিলে হলো আমাদের ক্যারিয়ার নাকি? ক্যারিয়ার যদি হয় পেশা বা টাকা রিজিক উপার্জনের মাধ্যম, তাহলে তো আমাদের বাকি 6টি দোকানও খোলা রাখতে হবে। রিজিক মানে শুধু টাকা নয়, শুধু খাবার নয়, রিজিক মানে সবকিছু, টেনশন ফ্রি জীবন, রোগমুক্ত জীবন, এগুলো এই 7টি দোকানের 7টি খুলে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য ভরপুর রিজিকের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। রিজিক মানে শুধু টাকা নয়, শুধু খাবার নয়, রিজিক মানে সবকিছু, টেনশন ফ্রি জীবন, রোগমুক্ত জীবন, এগুলো। এই 7টা দোকান খোলা রাখলে আপনি অবাক হয়ে দেখবেন, আপনার অনেক কিছু হয়ে যাচ্ছে, কোনো টাকা পয়সা ছাড়াই, কোনো প্রচেষ্টা ছাড়াই আপনার উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে, আপনার প্রয়োজনগুলো মিটে যাচ্ছে। কিভাবে মিটে যাচ্ছে আপনি জানেন না, সবকিছু জানা থাকা জরুরিও না, আল্লাহ তাআলা মিটিয়ে দিচ্ছেন বা আপনার প্রয়োজন কমিয়ে দিচ্ছেন, বরকত দিচ্ছেন। বরকত বিরাট জিনিস, যখন যা পাওয়া দরকার পেয়ে যাচ্ছেন, যখন যে কাজটা হওয়া দরকার হয়ে যাচ্ছে, একে বলা হয় বরকত। বরকত কিন্তু মাপা যায় না, তবে বোঝা যায়, আমার কাজটা হয়ে যাচ্ছে, আমার প্রয়োজনটা পূরণ হয়ে যাচ্ছে, বা ওই জিনিসটা আমার প্রয়োজনের তালিকা থেকে সরেই যাচ্ছে। আমি যতটুকু টাকা আয় করি, এই দিয়ে আমার সব প্রয়োজন মিটে গিয়ে আবার হজও করে এসেছি, এই হলো বরকত। দেখবেন আপনার অনেক কাজ হয়ে যাচ্ছে, বা অল্পতেই বা এমনিতেই, সুবহানাল্লাহ। রিজিক অপরিবর্তনীয়, জীবিকা হচ্ছে রিজিকের মধ্যে একটি অংশ। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমাদের বস্তুগত যে রিজিক রয়েছে, অর্থ সম্পদ, খাবার, ওষুধ কেনার জন্য টাকা, এগুলোর সঙ্গে জীবিকার সম্পর্ক রয়েছে, এগুলোর সঙ্গে কর্ম প্রচেষ্টার সম্পর্ক রয়েছে, যাকে আমরা ক্যারিয়ার বলছি। জীবিকা তথা আয় সম্পদ হচ্ছে রিজিকের অংশ, আর রিজিক হচ্ছে তাকদীরের অংশ। ওদিকে কারিকুলামে পশ্চিমা দর্শন আমাকে জানাচ্ছে যে তোমাকে সর্বোচ্চ পর্যায়ে উঠতে হবে, বেশি বেশি করে আয় করতে হবে, বেশি বেশি করে ভোগ করতে হবে, তাহলেই তুমি সফল। আর ইসলাম আমাকে বলছে, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার আয় রোজগার ইনকাম ফিক্সড, রিজিক তাকদীরের অংশ, এটা নির্ধারিত ফিক্সড, এখানে বাড়া কমার সুযোগ নেই। তবে এমন হতে পারে যা কষ্টের মাধ্যমে আসতো সেটা সহজে আসছে, যা অপমানের হাত ধরে আসতো তা সহজতা ও ইজ্জতের সঙ্গে আসছে। যে রিজিকটা আমার সেটা আমার জন্য ফিক্সড, কিন্তু সেটা কমিয়ে দেওয়া বা বাড়িয়ে দেওয়া, প্রশস্ত করা বলতে কি বোঝানো হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে স্পষ্ট করি। আপনি একটি মুরগির বাচ্চাকে চাইলে ধান ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, বিভিন্ন দিকে ছিটিয়ে দিলেন, সে সারাদিন ধরে ঘুরবে আর কষ্ট করে করে এক একটা দানা খুঁটবে। আবার আপনি চাইলে এক জায়গাতেই দিতে পারেন, সে এসে একসাথে সব খেয়ে ফেলবে, সময় ও শ্রম বেঁচে যাবে। তার মানে রিজিকের সংকীর্ণতা হলো আপনি সারাদিন কষ্ট করে একটা কিছু অর্জন করলেন, আর প্রশস্ততা হলো সেই জিনিসটাই অল্প সময়ে অনায়াসে কম চেষ্টায় এবং কম কষ্টে অর্জন করলেন। যেমন মুরগির বাচ্চাটাকে ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে এক জায়গায় খাবার দিলেন, সে সহজে খেয়ে চলে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম আয় সম্পদটা রিজিকের অংশ, এটা ফিক্সড, ক্যারিয়ারের দ্বারা এটাই আমার কাছে আসবে, এর চেয়ে বেশি আসা সম্ভব নয়, এবং এটা আমার কাছে কষ্টের সঙ্গে আসবে নতুবা আরামের সঙ্গে, হয়তো হেনস্তার মাধ্যমে আসবে নতুবা ইজ্জত এবং সম্মানের সাথে হাত ধরে আসবে, হয়তো এটা হালালের মাধ্যমে আসবে অথবা হারামের মাধ্যমে আসবে।
আল্লাহ তাআলা বলেন, তোমাদের জীবন উপকরণ ও তোমাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সব আকাশে আছে। সূরা আয-যারিয়াত 22। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, এবং পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহরই। সূরা আল-হুদ 6। আরেকটি আয়াতে বলেছেন, তোমার পরিবারের লোকেদের সালাতের নির্দেশ দাও আর এর উপর অটল থাকতে বলো, আমি তোমাদের কাছে জীবন উপকরণ চাই না, বরং আমি তোমাদেরকে জীবন উপকরণ দেই। সূরা তহা 132। তার মানে বোঝা গেল সব আকাশে আছে, সব আল্লাহর তরফ থেকে উপর থেকে ফয়সালা হয়। তাহলে কেন কাজ করছি আমরা? দুনিয়ার কর্ম প্রচেষ্টা আল্লাহ তাআলা আমাদের কতটুকু করতে বলেছেন? আল্লাহ বলেছেন বলে আমরা করি, কিন্তু এটার দ্বারা কতটুকু কি আসবে তার ফয়সালা হবে উপরে। এর ফয়সালা করবেন আল্লাহ তাআলা। আর আমরা কামাই রুজি করব, কারণ এটা পুরুষের উপর ফরজ, আল্লাহ করতে বলেছেন তাই। কিন্তু আমার অন্তরে বিশ্বাস থাকবে এটা আল্লাহর পক্ষ থেকেই আসবে, রাজ্জাকের পক্ষ থেকে রিজিক আসে। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার সঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব তাও লিখিত, এবং কতটা খাবার খাবো ও পানীয় গ্রহণ করব তাও লিখিত এবং নির্দিষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মাখলুকের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। মানে আমার আপনার তাকদীর, আমার আপনার রিজিক, অর্থ কামাই, এগুলো আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ হয়ে গেছে। রাসূল আরও বলেছেন, তখন আল্লাহর আরশ বা সিংহাসন পানির উপরে ছিল। আরেকটি হাদিসে হযরত মুতাল্লিব ইবনে হানতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জিব্রিল আমার অন্তরে ওহী ঢেলে দিয়েছেন, অবশ্যই এই রিজিক শেষ হওয়ার আগে কারো মৃত্যু হয় না, সুতরাং তোমরা হারাম ছেড়ে হালাল পথে রিজিকের অনুসন্ধান করো। মুসান্নাফে ইবনে আবি শাইবা 254। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার 5টি বিষয় লিখে অবসর হয়ে গেছেন, তার মৃত্যুর সময়, তার ভালো মন্দ আমল, তার রিজিক, তার পদচ্ছাপ, তার কবর। তার মানে আমার আপনার যে রিজিক সেটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তাকদিরে লেখা শেষ, এবং আমার রিজিকটুকু শেষ না করে আমি মৃত্যুবরণ করব না। দোকানি আপনাকে ঠকিয়ে 10 টাকা নিয়েছে, এটা ওই রিজিকেই ও নিয়েছে, ও আমার আপনার ভাগ থেকে নেয়নি। এটা একটু স্পষ্ট করি, দোকানে গিয়ে আমি কথার কথা 10 টাকা ঠকে গেলাম, এটা ওই রিজিকটাই বিক্রেতা নিয়েছে হারামভাবে, আমার রিজিক থেকেও নেয়নি, তাই ঠকে যাওয়ার পরে আমার যে কষ্ট পাচ্ছি এতে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। পকেটমার পকেট থেকে 10,000 টাকা নিয়ে গেল, এটাও রিজিকটাই ওই নিল, আমার অংশ থেকে কিছু নেয়নি, আমার থেকেও কোনোদিন কিছু নিতে পারবে না। তাহলে আমরা পুরো রিজিকের কনসেপ্টটা ক্লিয়ার করি, পশ্চিমের সঙ্গে এই বিষয়ে আমাদের বিরোধ এবং সংঘর্ষটা কোথায় সেটা বোঝার চেষ্টা করি। তাদের সঙ্গে আমাদের সংঘর্ষটা হচ্ছে তারা বলতে চায় বেশি বেশি কামাই করবে, বেশি বেশি ভোগ করবে, আর আমাদের ইসলামের কথা হচ্ছে যে না, তুমি যত চেষ্টা করো না কেন তুমি বেশি কামাই করতে পারবে না, তুমি যেটা কামাই করবে সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন ফিক্সড, এখন তুমি সেটা হালালভাবে উপার্জন করবে নাকি হারামভাবে, শরীরকে কষ্ট দিয়ে করবে নাকি আরামে করবে, ইজ্জতের সাথে করতে চাও নাকি অপমানের সাথে, এক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছা শক্তি দিয়েছেন, কিন্তু এটার পরিমাপ ফিক্সড, এর চেয়ে বেশি কামাই আমরা করতে পারবো না।